بسم الله الرحمن الرحيم Alhamdulillah, Rabbil Alameen, Wal Aqibatu Lil Muttaqeen, Wa Salatu Wa Salamu Ala Sayyidil Mursaleen, Wa Ala Alihi Wa Ashabihi Ajma'in. Amma Ba'du Fa'a'udhu Billahi Minash Shaitanir Rajeem, Bismillahir Rahmanir Raheem. La'in Shakartum La'azidannakum. وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ صدق الله العظيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদের সামনে আল-খায়র ফাউন্ডেশনের Qurbani Appeal 2016 এই কুরবানি আপনারা আমাদের কাছে আপনাদের একটি আমানত দিয়েছিলেন এই কুরবানি আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করেছি কিভাবে বিতরণ করেছি বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলগুলোতে কিভাবে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি আল-খায়র ফাউন্ডেশনের পার্টনার সংগঠনগুলো ওনারা কিভাবে কাজ করেছেন এই বিষয় আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ শুরুতেই আমার সাথে সম্মানিত একজন অতিথি রয়েছেন যিনি আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন ফরোজকের মাদ্রাসার মুহতারাম মুহাদ্দিস কোবাজপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ মুফতি মওসুফ আহমদ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ আমরা হযরতের কাছ থেকে আমরা কথা শুনব আজকে আপনাদের সামনে আমরা কোনো চ্যারিটি প্রোগ্রাম নিয়ে আমরা আসিনি এসেছি যে সমস্ত কোরবানি চ্যারিটি আপনারা আমাদেরকে দিয়েছিলেন এইগুলোর ফিডব্যাক আমরা আপনাদেরকে দিব কিভাবে আমরা মাঠে ময়দানে কাজ করেছি আমাদের দায়িত্বশীল ভাইরা বাংলাদেশে আমাদের আল-খায়র ফাউন্ডেশনের পার্টনার সংগঠনগুলো কিভাবে এই ঈদুল আদহার এই সময়ে আপনাদের কোরবানিগুলো ডেলিভারি করেছেন পৌঁছে দিয়েছেন মানবতার পাশে হতদরিদ্র মানুষদের হাতে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা শুরুতে একটা ডকুমেন্টারি দেখি যে আমরা আল-খায়র ফাউন্ডেশনের কুরবানির আপিল 2016 আমরা কিভাবে শুরু করেছিলাম এই বিষয়ের উপরে একটা ডকুমেন্টারি আমাদের রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর বাকি প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাবেন আপনাদের কুরবানিগুলো কিভাবে পৌঁছেছে মানবতার হাতে মানুষদের হাতে এবং মানুষ কিভাবে খুশি প্রকাশ করেছেন আপনাদের এই হাদিয়াটুকু পেয়ে আশা করি যারা আমাদের কুরবানি দিয়ে সহযোগিতা করেছেন ডোনেশন দিয়ে সহযোগিতা করেছেন ওনারা বেশি খুশি হবেন আর যারা আমাদের পাশে ইতিপূর্বেও ছিলেন এখনও আছেন আপনারাও খুশি হবেন আসুন ইনশাল্লাহ আমাদের চ্যারিটি আপিলগুলো আমরা কীভাবে শুরু করেছিলাম এ বিষয়ে একটু দেখে আসি ইনশাল্লাহ Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected elders, brothers and sisters, viewers of IQRA TV, supporters of Al-Khair Foundation, Alhamdulillah, it is the time of Qurbani, Udhiyya. Shammanito IQRA Banglar Darshok Bhai Boim, Afnara Janon Je Qurbanir Eid Shamne Amra. Qurbani means to sacrifice an animal for Allah subhanahu wa ta'ala in the 3 days of the month of Zulhijjah. Qurbani means to make a sacrifice. Qurbanir maddhome taqwa arjon kora sombhob, Allah noikotto arjon kora sombhob. Ei qurbani musalmander upor wajib ekta daitto. Jader samartho ache, tara jodi qurbani na kore, tahole tara jeno amader idghay ashe na. Fasalli li rabbika wanhar.
আজকে আপিল আপনারা জানেন কুরবানির আপিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা কোরবানি আপিল 2016 আমরা কিভাবে শুরু করেছিলাম, বিজ্ঞ আলামা একরামদের একটা মেসেজ আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। ওনারা আহ্বান করেছিলেন কোরবানির মাহাত্ম্য ফজিলত ওনারা আপনাদের সামনে তুলে ধরেছিলেন। এই ইসলামের গুরুত্বপূর্ণ এই বিধানটুকু পালনার্থে আমরা এগিয়ে এসেছিলাম, আমরা আমাদের ওয়াজিব কোরবানি দিয়ে, নফল কোরবানি দিয়ে, অন্যান্যভাবে ডোনেশন করে আমরা চেষ্টা করেছি সকলে মিলে সম্মিলিতভাবে অসহায় এই মানুষদের পাশে দাঁড়াতে, অসহায় এই মানুষ সহ দুঃখী সকল মানুষের মুখে ঈদুল আদহার এই সময়ে হাসি ফুটাতে আমরা চেষ্টা করেছি। যে যেভাবে কোরবানি দিয়েছিলেন, ডোনেশন দিয়েছিলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহর জন্য প্রত্যেকের কোরবানিকে কবুল করেন। এ বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং ভালাই আমরা দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের আজকের প্রোগ্রাম দেখতেছেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনারা, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে কীভাবে আমাদের কোরবানির গোশত ডিস্ট্রিবিউট আমরা করেছি এগুলো আমরা দেখব। আর আমরা দেখব যে এই বছর আমাদের ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন ছিল বাংলাদেশে কোরবানির আপিলকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা চেয়েছি এই বছর আপনাদের এই কোরবানিগুলো, যে পশুটা, যে গরুটা আমরা কোরবানি দিব এটা যেন স্বাস্থ্যসম্মত হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় বা যেগুলো আমরা কোরবানি করি এগুলোর মধ্যে অনেক ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয়, যার কারণে এই কোরবানির গোশতটুকু খাওয়ার পরে মানুষ আক্রান্ত হয়ে যান এবং এটা থেকে অনেক রোগ বালাই ছড়িয়ে পড়ে। আল-খায়র ফাউন্ডেশন এই বছরে বাংলাদেশে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেছে এবং এটার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশের আল-খায়র ফাউন্ডেশনের পার্টনার সংগঠন আল-খলিল ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত গরু সেখানে রাখা হয়েছিল, ছাগল সেখানে রাখা হয়েছিল এবং এই খামারে গরু লালন পালন করে এখান থেকে স্বাস্থ্যসম্মত এবং ভালো যেগুলোর উপর যে পশুগুলো আমরা কোরবানি দিতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসও ছিল যে আমরা যেন এমন পশু কোরবানি করি যারা দেখতে সুন্দর, এবং এটা রাসূল ইসলাম এরকম পশুই কোরবানি করতেন যেটার দেখতে খুবই সুন্দর মনে হইতো। আমরা এটা চেষ্টা করেছি যে আপনাদের এই কোরবানিগুলো, যে পশুটা আমরা কোরবানি দিয়েছি আপনাদের পক্ষ থেকে, সেটা যেন ভালো হয়, সেটা যেন সুন্দর হয় এবং সেটার যে গোশত আমরা ডিস্ট্রিবিউট করব সেটা যেন মানুষের জন্য উপকার হয়। আলহামদুলিল্লাহ এই ডকুমেন্টারিটা আমাদের হাতে আছে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং আগামী দিনে এই কোরবানির আপিল বাংলাদেশে আমরা যখন বাস্তবায়ন করব সেটা আরও বড় পরিসরে এরকম খামার প্রতিষ্ঠা করারও পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। আল-খায়র ফাউন্ডেশন এখন থেকেই সেই পরিকল্পনা হাতে রেখেছে ইনশাআল্লাহ। আমরা যদি এই ডকুমেন্টারিটাও দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনাদের এই আমানত যথাযথভাবে আমরা সুষ্ঠুভাবে ওলামা একরামদের তত্ত্বাবধানে, সমাজসেবী যে সমস্ত মানুষ বাংলাদেশে রয়েছেন, আল-খায়র ফাউন্ডেশনের এই কোরবানির আপিলে সকলেই সহযোগিতা করেছেন আপনাদের এই গোশতগুলো মানুষদের হাতে পৌঁছে দিতে। আসুন এই ডকুমেন্টারিটা দেখে আসি, যেখানে আল-খলিল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আল-খায়র ফাউন্ডেশনের গরুর খামার যেটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই খামার থেকে সহস্রাধিক গরু আমরা আমরা কোরবানি করেছি ইনশাআল্লাহ। আমরা এই ডকুমেন্টারি দেখব, আশা করি সবার ভালো লাগবে। ঈদুল আজহায় গরিব অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ আল-খায়র ফাউন্ডেশনের নিয়মিত একটি মহৎ উদ্যোগ। আল-খায়র চেষ্টা করে কুরবানির সময় মানুষের মুখে সেরা দেশীয় গরুর মাংস তুলে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে আল-খায়র ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো নিজস্ব ক্যাটেল ফার্ম তৈরি করা হয়েছে
আলখলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারের সহায়তায়। গত এক বছর ধরে এই ফার্মে লালন পালন করা হচ্ছে শতাধিক দেশীয় গরু। সেখান থেকেই আলখায়ের এবার সিংহভাগ কুরবানি আদায় করবে। আলখায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বরুণামা আসার ব্যবস্থাপনায় এই কেটেল ফার্ম আপনারা দেখরা। এই ফার্মের মধ্যে বাংলাদেশ আর স্থানীয় আমরা এলাকার স্থানীয় বাজার থেকে গরু কিনছি। এগুলার মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো ইঞ্জেকশন মারা নাই, এগুলা এলাকার ঘাস খাইয়া বড় হয়েছে। নিজস্ব ফার্মে গরু লালন পালন করে সেগুলো পরিচর্যার দায়িত্বে রয়েছেন একঝাঁক শ্রমিক। ছয়জন কর্মচারী আছে, তারা দিনে রাত্রে গরুর সেবা করে এবং আরও এক্সট্রা কিছু মানুষ দৈনিক টাকা দিয়ে রোজ দিয়ে আমরা ঘাস আনাইতে হয় হাইলাওর থেকে, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূর। এদিকে কোরবানির জন্য মনোনীত সব গরু স্বাস্থ্যসম্মত এবং কোরবানির জন্য উপযুক্ত বলে মনে করছেন গরু দেখভালের দায়িত্বে থাকা পশু চিকিৎসক মনসুর হাসান। আমার জানা মতে এ সমস্ত গরু সম্পূর্ণ প্রকার হালাল এবং স্বাস্থ্যসম্মত, এদের কোনো রোগবালাই নাই এবং কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় নাই। ইসলাম ধর্ম মতে যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা ওয়াজিব। আপনার একটু দান, একটু সহানুভূতি বাংলাদেশের হাজারো মানুষের মুখে ঈদের দিনের আনন্দ ফুটিয়ে তুলবে। আল্লাহ আপনার কুরবানির দান কবুল করুন। আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি আমরা প্রকল্প দেখলাম, যে প্রকল্পটি আল-খায়র ফাউন্ডেশন বাংলাদেশে বাস্তবায়ন করেছে। কয়েকশত গরু আমরা দেখলাম, এখান থেকে আপনাদের কোরবানিগুলো আমরা আদায় করেছি এবং যে সমস্ত ভাইয়েরা আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাদের জন্য আমাদের দোয়া রয়েছে এবং আল-খায়র ফাউন্ডেশন এরকম প্রকল্প বাংলাদেশ আরও করার পরিকল্পনা হাতে নিয়েছে ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা। আপনারা যদি আল-খায়র ফাউন্ডেশনের পাশে থাকেন ইনশাআল্লাহ এরকম প্রকল্প এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন সম্মানিত অতিথি রয়েছেন, হযরত মাওলানা শেখ মুফতি মওসুফ আহমদ সাহেব। হযরতের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইতেছি যে এই আল-খায়র ফাউন্ডেশনের এবছর কোরবানির কিছু প্রকল্প আমরা এই মুহূর্তে দেখলাম, বিশেষ করে এই যে প্রকল্পটুকু গরুর খামার প্রতিষ্ঠা করা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আল-খায়র ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানি প্রজেক্টের যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা দেখতে পেলাম এবং ডকুমেন্টারির মাধ্যমে যেগুলো আমাদের সামনে এসেছে এগুলো দেখে আসলে আমরা আনন্দে অভিভূত। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, মনের গহীন থেকে মাহাব্বাত এবং ভালোবাসা এবং শুকরিয়া চলে আসছে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের এবং সম্মানিত ডোনারদের প্রতি, যারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল-খায়র ফাউন্ডেশনের এই প্রজেক্টকে কামিয়াব বানিয়েছেন এবং মন প্রাণ উজাড় করে দিয়ে কোরবানির প্রজেক্টকে সাকসেসফুল করেছেন। আলহামদুলিল্লাহ আল-খায়র ফাউন্ডেশনের এই কোরবানির প্রজেক্ট বিশাল প্রজেক্ট, এত বড় ধরনের আয়োজন যেটা বাংলাদেশে আল-খায়র ফাউন্ডেশনের উদ্যোগের আগে কেউ এ ধরনের উদ্যোগ নিতে পারেনি, সুবহানাল্লাহ। আমি রিসেন্টলি একটি বাংলা পত্রিকায় দেখলাম যে রিপোর্টে এসেছে এবার সবচেয়েতে বেশি কুরবানি হয়েছে বাংলাদেশে, এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধারণা এর পিছনে আল-খায়র ফাউন্ডেশনের বিরাট ভূমিকা রয়েছে এবং তার সব সফলতা এবং কামিয়াবির পিছনে আপনাদের ভূমিকা, আপনারা যারা ডোনার দান খয়রাত করেছেন, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আল-খায়র ফাউন্ডেশন বাংলাদেশের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ আল-খায়র ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, যে আল-খলিল ফাউন্ডেশনের উদ্যোগে আল-খায়র ফাউন্ডেশন অর্থায়ন করেছে এবং আল-খলিল ফাউন্ডেশনের পরিচালনায় একটা খামার তৈরি করেছে, এই খামারের মাধ্যমে অনেক গরু ব্যবস্থা করা হয়েছে। যার দরুন আমরা লক্ষ্য করেছি
যে ঈদের সময় কুরবানি দেওয়ার জন্য গরুর কোনো অভাব দেখা দেয়নি, কোনো অসুবিধা হয়নি। আর দ্বিতীয়ত, অনেক সময় আমরা যারা বাজার থেকে গরু খরিদ করে আনি, অনেক সময় স্বাস্থ্যসম্মত গরু প্রতিটি বাজারে পাওয়া যায় না। আমরা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন ধরনের খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ইঞ্জেকশন পুশ করা হয়, মেডিসিন খাইয়ে দেওয়া হয়, যার কারণে ওই গরুটা স্বাস্থ্যসম্মত গরু থাকে না। এই গরুর মাংস খাওয়ার পরে অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, এই ধরনের যাতে অসুবিধা না হয়, মানুষ গোশত খাওয়ার পরে যাতে রোগ বালাইয়ের সম্মুখীন না হন, যাতে স্বাস্থ্যসম্মত গোশত খেয়ে স্বাস্থ্য ভালো থাকে এবং খুশি যাতে কন্টিনিউ থাকে, এর জন্য আলহামদুলিল্লাহ আল খায়ের ফাউন্ডেশন খামার তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় গরু আহরণ করে, গরু সংগ্রহ করে এই প্রজেক্টটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করেছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, যে আমরা যারা বাংলাদেশি কুরবানি আমরা বাস্তবায়ন করেছি, আমাদের যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে আমাদের আরেক পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দিন শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব, তিনি ইতিপূর্বেই বাংলাদেশে পৌঁছে গিয়েছিলেন এবং আমরা কুরবানি কীভাবে করব, এই কুরবানিগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করব, কোথায় কোথায় আমাদের কুরবানির ক্যাম্প হবে, কোথায় কোথায় কুরবানির পশুগুলো জবাই করা হবে, এ বিষয় সহ দায়িত্বশীলরা কীভাবে গরু খরিদ করবে, কোন গরুগুলো খরিদ করবে, কীভাবে করবে এবং বাস্তবায়নের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের সিলেটে, আমাদের অফিসে, এবং এই অফিসে সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্রতিনিধি ওলামায়ে কেরামগণ এবং গণপ্রতিনিধি যারা ছিলেন আমাদের দায়িত্বশীল, ওনারা এসে উপস্থিত হয়েছিলেন এবং এখানে কোরবানির বিভিন্ন দায় দায়িত্ব ওনাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছিল। এটা এই কারণে করা হয়েছে যাতে করে আপনাদের কোরবানিগুলো, আপনাদের এই ডোনেশনগুলো যেন যথাযথভাবে মানুষের হাতে পৌঁছে, যথাযথভাবে যেন আপনাদের এই কোরবানির, এই কোরবানিটুকু আমরা আদায় করতে পারি, এই কারণেই আমাদের আয়োজন ছিল। চলে আসুন আমরা এই পর্যায়ে আমরা দেখি আমাদের সেই প্রস্তুতি বৈঠকের, প্রস্তুতি মিটিংয়ের আমাদের ডকুমেন্টারি ইনশাল্লাহ। মুসলমানের জন্য কুরবানি দেয়া ওয়াজিব, কিন্তু সঠিকভাবে কুরবানি এবং গোশত বিতরণের ব্যাপারে সচেতন থাকা আরও জরুরি। আর সেই বিষয়টিকে গুরুত্ব দিতে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারের মতো এবারও মদিনাতুল খায়রি আল ইসলামী আয়োজন করল এ সম্পর্কিত এক প্রস্তুতি সভা। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান। সিলেট ইকরা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সহ চট্টগ্রাম, ঝিনাইদহ ও মাগুরা থেকে মুসল্লিরা অংশ নেন। এ ধরনের সচেতনতামূলক সভায় অংশ নিয়ে কোরবানির ব্যাপারে তারা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সুন্দরভাবে বিভিন্ন স্থানে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে ওই প্রবাসী ভাইদের কোরবানির কাজটুকু আমাদের বাংলাদেশের ভাইরা গরিবের কাছে পৌঁছে দিতে পারে, সেই নিয়ম কানুন শৃঙ্খলা এবং আল খায়ের ফাউন্ডেশনের যে উদ্যোগ, এই উদ্যোগকে কীভাবে মানুষের কাছে সার্বজনীন এবং গ্রহণযোগ্য করে তোলা যায় এবং মানুষের সেবা এবং খেদমত করা যায়, যে আল খায়ের ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সফল করার জন্যই আজকের এই কর্মশালা থেকে অনেক কিছু আমরা শিখেছি এবং কর্মশালায় উপস্থিত যারা ছিলেন এদের বুঝে আসছে তারা ওই কাজটুকু কীভাবে সুন্দর করে সুশৃঙ্খল করতে পারবে। কোরবানি করার সুযোগ পেয়ে আল খায়ের ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সভায় অংশ নেওয়া অনেকেই। আল খায়ের ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য, কোরবানি গোশত ভাগ করে তাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, আজকে এই উদ্যোগগুলো আমি দেখে ইনশাআল্লাহ আমার কাছে এমন ফেরানো আসছে, ভবিষ্যতে আমরাও নিজ উদ্যোগে এরকম শুধু কোরবানি পদক না, গরিবদের মুখে হাসি ফোটানোর বিভিন্ন কার্যক্রম আমরাও নিজে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল খায়ের ফাউন্ডেশন থেকে এরকম একটা মহতি উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমরা জানতে পেরে এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্ববোধ করছি এবং আমরা অন্তত আনন্দ বোধ করছি। সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা আপনাদের এই দানের দ্বারা একজন দুঃখিত এবং দুঃখী গরিব মানুষ এটা পেয়ে যে কী পরিমাণ আনন্দ বোধ করবেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
শোভায় অন্যের আমানত গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যাপারে আল খায়রের স্বচ্ছতা জবাবদিহিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান। জাকাত একটি গরিবের হক, শুধু জাকাত আমি বের করলাম চলবে না, এটা গরিবের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার জিম্মাদারি। কোরবানি যখন দেবো, এই কোরবানিতে আমি নিজেও খাবো, নিজের আত্মজনকেও তাদেরকে শরীক রাখবো, গরিব যারা আছে তাদেরকেও সেখানে বাঘ যেটা রয়েছে তাদের কাছে পৌঁছানো নিশ্চিত নিশ্চিত এটাও আমাদের করতে হবে, এটাও দায়িত্ব। করে আল খায়ের ফাউন্ডেশন শুধুমাত্র গরিব দুঃখীদেরকে সাহায্য করে তাই নয়, বরং সঠিকভাবে ইসলাম এবং ইসলামী মূল্যবোধ, তাছাড়া সমাজ এবং সামাজিক মূল্যবোধ যেগুলো আছে যেভাবে সঠিকভাবে সমাজকে উপহার দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বিরল। আল্লাহ পাক যেন আল খায়ের ফাউন্ডেশনকে আরও দীর্ঘায়ু দান করে। আলোচনা শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের হাতে কোরবানির পশুর টাকা তুলে দেওয়া হয়। পরে বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি। মাশাআল্লাহ, আমরা বাংলাদেশে কোরবানির কীভাবে করব এর প্রস্তুতি একটি সেমিনারের আমরা দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিগণ ওনাদের কোরবানির বিভিন্ন দায়িত্ব সমঝে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এগুলো এই কারণে আপনাদের কাছে আমরা আমাদের চ্যারিটি কমিটমেন্ট এই প্রোগ্রামে আপনাদেরকে আমরা এই কারণে দেখাইতেছি যাতে করে আপনারা আমাদের এই কাজের তৎপরতাটুকু আপনারা বোঝেন এবং আপনাদের সহযোগিতা যেন আমাদের পাশেই থাকে। আলহামদুলিল্লাহ, আজকে শুধু এগুলো নয়, আমরা আরও দেখাবো আপনাদের এই কোরবানি গোশত আমরা কীভাবে অসহায় মানুষদের হাতে বণ্টন করেছি। এবছর আমাদের ব্যতিক্রম ধর্মী আরেকটা আয়োজন ছিল যে বিভিন্ন জায়গাতে কোরবানির গোশত রান্না করে অসহায় গরিব মানুষদেরকে আমরা খাওয়িয়েছি। পথ শিশু যে সমস্ত মানুষ রয়েছেন যাদের কোনো বাড়ি ঘরে নেই, রাস্তায় যাদের জীবনযাপন তারা করে, এই সমস্ত শত শত ছেলে মেয়েদেরকে আমরা এবছর আপনাদের দানে যে সমস্ত কোরবানি আমরা করেছি এগুলো থেকে রান্না করে এই সমস্ত মানুষদেরকে আমরা খাওয়িয়েছি। এই সমস্ত মানুষ আপনাদের এই কোরবানির গোশত রান্না খাবার কি অত্যন্ত আনন্দিত হয়েছে ইনশাল্লাহ, এই ডকুমেন্টারিও আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর আপনাদের এই কোরবানিগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, আপনাদের আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম কোরবানির পূর্বী বাংলাদেশে পৌঁছে গিয়েছিল, যেটা নেতৃত্বে ছিলেন আমাদের চ্যারিটি ডিপার্টমেন্টের প্রধান আসমা মাসুম ভাই, সাথে ছিলেন আমাদের প্রিন্স ভাই। ওনারা বিভিন্ন জায়গায় যে কোরবানির যে পশুগুলো, গরু ছাগল যেগুলো খরিদ করা হয়েছিল, এগুলো ওনারা নিজে মনিটর করেছেন, নিজে ওনারা পরিদর্শন করেছেন এই অঞ্চলগুলো দেখেছেন এবং কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল ছিলেন ওনাদের সাথে কথা বলেছেন। এবং যে সমস্ত জায়গাগুলোতে আমরা কোরবানি দিয়েছি, যেমন বিভিন্ন পার্টনার সংগঠনগুলোকে আমরা যে টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে এই টাকা অনুপাতে কোরবানি হচ্ছে কি না, কীভাবে হচ্ছে এগুলো ওনারা মনিটর করেছেন। আসুন আমরা এই বিষয়টা একটু দেখে আসি দায়িত্বশীলরা কীভাবে সেগুলো পরিদর্শন করেছে। ইনশাল্লাহ, আমরা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। ব্রেকের পরে আপনাদের কোরবানি কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছি, মানুষের হাতে কীভাবে পৌঁছে দিয়েছি এগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।